like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ইনশাআল্লাহ আমি গাজীপুর থেকে উত্তরের রাজধানী খ্যাত দোয়ে শহর বগুড়াতে যাব। আমি এখন আছি গাজীপুর চৌরাস্তায়। এখান থেকে অটোতে যাব বাইপাস পেয়ারা বাগান বাসস্ট্যান্ডে। চলে আসলাম বাসস্ট্যান্ডে, উত্তরবঙ্গের সব গাড়ি এখান দিয়ে যায়। আজকে যাচ্ছি একতা ট্রান্সপোর্টের এসি বাসে। ভাড়া 650 টাকা আর বাস রাত 12:05। আজকে মূলত একটা জার্নি রিভিউ দিব, আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে পাব। একতায়ের নিজস্ব কাউন্টার এটি, ভিতরে ওয়াশরুম ও 15-20 জনের বসার একটা ব্যবস্থা আছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু কাউন্টারটা একটু অপরিষ্কার। সময় 12:25, বাস চলে আসছে। রাস্তায় জ্যামের কারণে আমাদের বাসটা একটু লেট করলো। 36 সিটের বাস এটি। বিসমিল্লাহ, আমাদের বাস ছেড়ে দিল। নাওজেরের নতুন ফ্লাইওভার পার হচ্ছে। রাস্তা এখন একদম ফাঁকা, মাত্র 5-6 মিনিটের মধ্যেই আমরা কোনাবাড়ি ফ্লাইওভারে চলে আসলাম। এই ফ্লাইওভারটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদের মতো। এই ফ্লাইওভার তৈরির আগে ঘন্টার পর ঘন্টা কোনাবাড়ি জ্যামে বসে থাকা লাগতো। গাজীপুরের মধ্যে কিন্তু সব থেকে বড় ফ্লাইওভার এটি। এখন আসছি চন্দ্রা। সময় 12:48, মাত্র 20-23 মিনিটে চলে আসলাম চন্দ্রা। ভাবা যায়! ও, মাঝখানে কিন্তু আমাদের গাড়ি কোনাবাড়ি থেকে কিন্তু যাত্রী উঠাইছে। ড্রাইভার সাহেব সবাইকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠে পড়তে বললো, কারণ এটাই সম্ভবত লাস্ট কাউন্টার, এরপর একদম হোটেল বিরতি। ঢাকা রংপুর মহাসড়কে উঠে পড়েছে অলরেডি। বাসের সাসপেনশন আর ব্রেকিং সিস্টেম খুবই ভালো লাগছে এই পর্যন্ত। ও, বাসের ডিটেলসটা একটু পর জানাচ্ছে। সকালে বগুড়াতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই একদম লাস্ট ট্রিপের বাসটাতে উঠছি, যেন সকাল সকাল পৌঁছানো যায়। আমরা কিন্তু এলেঙ্গা চলে আসছি। গড়িতে এখন সময় 1:40, মানে 1:10 অলমোস্ট 70-75 কিলোমিটার চলে আসলাম। এখন অবশ্যই একটু টেনশনই লাগতেছে যে গভীর রাতে না জানি আবার নামায় দেয়। এলেঙ্গার পর যমুনা ব্রিজ পর্যন্ত টু ওয়ে রোডে গাড়ির ভালোই প্রেশার দেখা দিতেছে। ডান পাশ দিয়ে খুব সম্ভবত পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চলে যেতেছে। যারা বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তারা তাতেই তৈরি হয়ে যান, কারণ অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা সুমহ সম্ভাবনা আছে। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যারা সেই ভিডিওটি দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও চাইলে দেখতে পারেন। অনেকগুলো অপারেটর এখন ঢাকা ঢুকতেছে, সব সকালের মধ্যেই ঢাকা ঢুকে পড়বে।
আমাদের ড্রাইভার কিন্তু বেশ দক্ষ, রাস্তায় এমন কোনো বাস নাই যাকে ওভারটেক করে নাই। রাত 2টা, আমরা চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বঙ্গবন্ধু যমুনা সেতুতে। আমাদের সামনে একটা নাবিলের হিনো আরানির দেখা যেতেছে। এই টোল প্লাজা অতিক্রমের মাধ্যমেই আমরা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করতে যাচ্ছি। উত্তরবঙ্গের মেইন গেট এটা। তো ব্রিজ অতিক্রম করতে করতে আপনাদের আমাদের বাসের ডিটেলসটা বলি। আমাদের বাস অপারেটরের নাম একতা ট্রান্সপোর্ট এসি সার্ভিস। লাকশানা হাইডেকের আদরে তৈরি এই বাসগুলো হিনোয়ের লোগোওয়ালা অশোক লেল্যান্ডের ইগল 180 প্রাইম, 6 সিলিন্ডারের ইঞ্জিন এবং হর্স পাওয়ার সর্বোচ্চ 180 HP, 7 স্পিডের ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এগুলো আসলে গুগল থেকে নেওয়া, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার সিট ছিল A2। আমি বরাবরই জার্নিতে সামনের দিকে বসতে পছন্দ করি। 36 সিটের বাস হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেস কিন্তু আছে। গাড়ির সাসপেনশন দুর্দান্ত, খুব সম্ভবত এয়ার সাসপেনশন আছে পিছনে। ব্রেকিং খুবই ভালো, হঠাৎ ব্রেক করলেও সামনে স্লিপ করে যাওয়ার প্রবণতা খুব একটা দেখা যায় নাই। এক্সেলারেশন খুব ভালো বলবো না, স্পিড উঠতে একটু সময় লাগে। ইঞ্জিন আউটপুট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। 1Z থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাস, কিন্তু 1Z থেকে সাসপেনশন এটা মাচ বেটার। সামনে নাবিলের হিনো আরেনিট বাম্পার এসে আমরা, আমাদের ড্রাইভার বেশ কয়েকবার ওভারটেক করার জন্য হর্ন দিছে কিন্তু সাইড দিতেছে না। মাঝে মাঝে একটু ফাঁকা পাইলে এটা হারা যেতেছে। এটাই হলো আসলে হিনো আর অশোক লেল্যান্ডের মধ্যে পার্থক্য। রাতে যমুনা ব্রিজের লাইটিং তো অনেক সুন্দর লাগে, বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে এই লাইটিংগুলো। একদম নাথর বান্দা নাবিল এটা, মানে সারদার কোনো নামই নাই। এই যে এতবার হর্ন দিতেছে তারপরেও সে সাইড দিতে নারাজ। আমাদের ড্রাইভার কিন্তু একটু রাফ ড্রাইভিং করতেছে না, সে তার কন্ট্রোলের ভিতরেই গাড়িটাকে সুন্দরভাবে চালায় নিয়ে যাচ্ছে। আমরা সিরাজগঞ্জ কড্ডার মোড় অতিক্রম করতেছি। ডানে সিরাজগঞ্জ শহর আর বাম পাশে বেলকুচি আর কামারখন্দ। আমাদের সামনে যে নাবিল ছিল এটাকে কিন্তু আমরা অলরেডি ওভারটেক করে ফেলছি। আমাদের ড্রাইভার বেশ কৌশল করে ওভারটেক করছে। আসলে এই ব্রিজটা হওয়ার আগে এখানে কি পরিমাণ জ্যাম থাকতো তা এই রোডে যে একবার আসছে সেই জানে। আমরা নলকার ব্রিজ অতিক্রম করতেছি। ওই যে এটাই সেই ফুড ভিলেজ, উত্তরবঙ্গের নাম করা হোটেল। একটু নস্টালজিয়া ফিল করতেছি, রাস্তা সম্প্রসারণের কারণে আসলে হোটেলটা ভাঙা হইতেছে। হোটেল ব্রেকে চলে আসলাম। এখন 2:40 বাজে। আমাদের বাস ফুড গার্ডেনে 20 মিনিট একটা যাত্রা বিরতি দিল। এটা আমাদের বাসের এক্সটেরিয়র, আর ডান দিক থেকে মানিকের হুন্দা এক্সপ্রেস বেরিয়ে যাইতেছে। একটা কেক নিলাম। যাত্রা বিরতি শেষ, এবার বাসে উঠে পড়লাম। এরকম ভিডিও আমার চ্যানেলে এই প্রথম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। একতা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই ভালো,
সর্বোচ্চ গতি ছিল অ্যারাউন্ড 90 কিলোমিটার পার আওয়ারের মতো। রাস্তায় কোথাও কাউন্টার ছাড়া যাচ্ছে তুলে নাই, আর স্টাফদের ব্যবহার ছিল আন্তরিক। আলহামদুলিল্লাহ 4:10 ভোর রাত চলে আসলাম বগুড়া সাত মাথা মোড়ে। মাত্র 3 ঘন্টা 40 মিনিটে চলে আসলাম বগুড়া, মানে চিন্তা করা যায়। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।